এই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল আমার মা চলে এসছে তো গোপসোনাকে এবছর যদিও ভোগ রান্না করে দিতে পারবো না তো সেই জন্য শুধুমাত্র একটু পরমান্ন রান্না করে দেবো তো যেন সকাল সকাল মা এসে পরমান্ন রান্না করছে দেখতেই পাচ্ছ তো যেন বন্ধুরা আমার তো আর গ্যাস ওভেন নেই তো সেজন্য স্টোভের মধ্যেই রান্না করছে আর যেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মা ওভেনের মধ্যে রান্না বান্না শুরু করেছে মানে পায়েস রান্না করছে আর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফল এসেছে তোমার দাদা ভাই তো ফলগুলো মা একটু মাকে বললাম একটু দেখিয়ে দিতে তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের আপেল খেজুর রকম ফল রয়েছে তোমার দাদা ভাই সব নিয়ে এসছে সকাল সকাল বাজার থেকে ফুল ফল দই মিষ্টি সমস্ত সব নিয়ে এসছে আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি হয়েছিল আর দেখো সকালবেলা বাসি কাজ সব হয়ে গেছে আর এদিকে দেখো তোমার দাদা ভাই একটু ভেন্ডি আর ধনে পাতা নিয়ে এসেছিলো রান্নার জন্য আর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ গোপুসোনা তখনও স্বয়নে রয়েছে রাধামলবে দর্শন করে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আর চলো কাপড় রেডি করে নিয়েছি স্নান ঠান সেরে চলো এবার পুজোর জোগাড় করব তো জানো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ মা পায়েস রান্না করছে বন্ধুরা আর দেখো দেখতেই পাচ্ছ আর আমি একটু ঠাকুরের বাসন বার করে নেব। ঠাকুরকে একটু পায়েস দেওয়ার জন্য তো এই বাসন দেখতে পাচ্ছ এটা রাখা ছিল তো এটা আমার মানে ভাসুর দিয়েছিল তো এই বাটিটা আমি নিয়ে নিলাম এই নতুন বাটিটার মধ্যে আজকে আমি পরমান্না রান্না করে আমার গপু সোনাকে দেবো তো যেহেতু আমার গোপু সোনার বার্থডে একমাত্র একা একান্তই কী বলতে পারি বন্ধুরা আমার গোপু আজকে জন্মদিন আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গোপুসোনা স্বয়ের রয়েছে তো চলো মেয়ে আমার তুলে নেবে মেয়ে আগে স্নান করে নিয়েছে আমি একটু তারপরেই স্নান করেছি তো মেয়ে আগে স্নান করে গোপুশোনাকে নিয়ে নেবে গোপুশোনা বিছানা বিসানা ঝেড়ে পরিষ্কার পরিষ্কার করে এই দেখো আমার গোপুসোনা আমার বড়ো মেয়ের কোলে রয়েছে তো দেখতে পাচ্ছ গোপুসোনা নিয়ে চলে যাবে গোপুসোনাকে আমার মেয়ে তো চলো তারপর এসে মেয়ে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে দেখো রাত্রিবেলা বৃষ্টি হয়েছিলো তো জানো বন্ধুরা বৃষ্টির জন্য একেবারে জলে জলময় হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমার ছোটো মেয়েও চলে এসছে আর এখানে দেখো কিছু বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে কিছু বাসন একটু আছে ধোয়া আর বাকি আর দেখতে পাচ্ছ এখানে আমার বড় মেয়ে সমস্ত সব ফুল টুল পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এই পুষ্পপত্রটা আমার মেয়ে ছোট মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল আর দেখতে পাচ্ছ আমার গোপু এখন খাটে বসে থাকবে আর আমরা আমাদের কাজ এক এক করে গুছিয়ে নেব। আর ছোটো মেয়েকে কিছু জামাকাপড় ছিল বললাম দিদি ভাই জামাকাপড়গুলো একটু ঘরের সোফায় রেখে আয় আর চলো জামাকাপড়গুলো যেগুলো আধা শুকনো ছিল সেগুলো দড়ির নিচে আবারও দিয়ে দিলাম ঠিকঠাক করে আর দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলে জলময় হয়ে রয়েছে সারা সারাটা ছাদে যেহেতু বৃষ্টির জন্য আর দেখো এখানে দেখতে পাচ্ছ ঘরে চলে এসে স্নান ঠান সেরে নিলাম আর দেখো ফাইনালি আমি একেবারে রেডি হয়ে গেলাম পুরো এবার পুজোর জন্য রেডি তো চলো এবার পুজো সেরে নেবো তো আজকে কাপড় পরে নিয়েছিলাম এই কাপড়টা তো চলো বন্ধুরা এবার এক এক করে পুজোর জোগাড় শুরু করি আর দেখো বন্ধুরা আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে বেলুন ফুলিয়েছিলো তো চলো এই কটা বেলুন রয়েছে আরও আর এখানে দেখতে পাচ্ছ মায়ের পায়েস স্মৃতি রেখে দিয়েছে কমপ্লিট আর এখানে দেখতে মায়ের আনা ফুল টুল রেখেছে আর দেখো ছোটো মেয়ে বেলুন টেলুন নিয়ে যাবে ওপরে ঠাকুর ঘরে তো বড় মেয়ে যেহেতু বেলুনগুলো ঠাকুর ঘরে সেট করছিলো তাই আর দেখতে পাচ্ছ জিবিএলটা নিলাম ঠাকুরের গান চালাবো তাই আর দেখো মা দর্শন করে দিলাম দেখতেই পারছো বন্ধুরা চলো ঠাকুর ঘরে চলে এলাম আমার বড় মেয়ে দেখো কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে তো দেখো নিজে হাতেই এক এক করে সাজিয়েছে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে আর চলো গোপুসোনা ফাইনালি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে নিজে হাতে সময় ধরে ধরে সাজিয়েছি তো জনবন্ধুরা প্রচুর কাজ আজকে গোপুসোনার বাৎসরিক বলে প্রচুর কাজ প্রচুর সময় লেগেছে সবটা গোছাতে আর দেখো কীপটাও কত সুন্দরভাবে রয়েছে আর চলো গুরুদেবের দর্শন করে দিলাম তো দেখতেই পাচ্ছ কত আর বন্ধুরা আজকে আমার মেয়ের বান্ধবী এনেছে গোপুর জন্য জামা গোপুর জন্য ক্যাডবেরি গোপুর উপহার পাওয়া হয়ে গেল তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছো ঠাকুরের সমস্ত সব গুছিয়ে নিয়েছি এবার চলো এবার জানো তো বন্ধুরা ঠাকুরের ঘরটা আমার একটু ছোটো মাপের তো তো আমার একটু অসুবিধা হয়ে যায় জানো বন্ধুরা তো চলো ওই ওর মধ্যেই আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি তখন পুজো জোগাড় করছি আর দেখো মেয়ের বান্ধবী বসে রয়েছে আর ওর মেয়ে আমার ছোটো মেয়ে আর চলো বিভিন্ন রকমের মিষ্টি আর মালপোয়া সমস্ত সব তোমার দাদা ভাই আমার মাও কিছু নিয়ে এসছে তো চলো তো চলো এই চিপস ক্যাডবেরিগুলো এগুলো সব আমার বড়ো মেয়ের তরফ থেকে আমার গোপসাকে দেওয়া হয়েছে আর চলো ফাইনালি সমস্ত দেখো কত সুন্দর করে গোছানো হয়েছে আর পিছনে যে কার্ডটা দেখছে না ওটা আবার বড়ো মেয়ে নিজে হাতে বানিয়েছে আমার গোপসাকে গিফট করার জন্য তো চলো এক এক করে সমস্ত সব গুছিয়ে নিলাম আর চলো পায়েসের হাড়িটাও উপরে নিয়ে চলে এসে এসছি আর এই দেখো মঞ্জুরি এই মঞ্জুরিটা আমার গোপাষণাকে দিলে আমার গোপাষণা খুব খুশি হবে তো চলো চন্দনে মিলিয়ে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি এখানে ফল বিভিন্ন রকমের ফলগুলো বানিয়ে নেবো এক এক করে ধুয়ে তো চলো বন্ধুরা এক এক করে গোছানো দেখো কত রকমের মিষ্টি এনেছিল আজকে আমার গোপাসনার জন্য মিষ্টি পরমান্ন সমস্ত দিয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বন্ধুরা আর আমার গোপাসনাও খুব খুশি হয়েছে আশা করি তো যেন বন্ধুরা আজকে আমার ভীষণ ভালো লাগছে যে গোপসনাকে এভাবে দিতে পারি তবে যেন বন্ধুরা ভোগ করে দিতে পারলে আরও ভালো হতো খিচুড়ি ভোগ করে দিতে পারলাম না এবছর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই তো চলো বান্ধবীর ওর মা এসেছিলো এই জামাটা নিয়ে এসেছিলো আমার গোপশোনার জন্য তো কত সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর চলো দেখো বিভিন্ন রকমের ফল ছিল তো চলো ফলগুলো এবার বানিয়ে নেব তো জানো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো আর দেখো এবার আমার কাজ শুরু করে এক এক করে ফলগুলো বানিয়ে যেন বন্ধুরা একটু একটু করে করতে করতে অনেকটা সময় নিয়ে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানো বন্ধুরা প্রচুর কাজ একটা পুজো মানে তো বুঝতেই পারছো ভীষণ কাজ যদিও ভোগ করিনি ভোগ না করলেও পায়েস টায়েস করেছি সমস্ত গোছান গাছানি করতে না ভীষণ পরিশ্রম করতে হয় গোবন্ধুরা তো যাই হোক আমার গবেষণা জন্য করেছি তো চলো বন্ধুরা আমার গবেষণাকে দিতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে কর অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো কিনা তোমাদের আর চলো প্রথমে দেখতে পাচ্ছ ধূপ নিয়ে এক ধূপ দিয়ে আরতি করে নিলাম এক এক করে আর দেখো তারপরে আর ধূপ দিয়ে আরতি করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ আমি একটু মোম দিয়ে আরতি করে নেব। তো চলো মা তুলসীর মায়ের চরণে ধূপ দিয়ে নেব দেখতেই পাচ্ছ আর চলো এবার মোমবাতি দিয়ে আরতি করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমার গোপু সোনাকে কত ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো চলো আমারও ভীষণ ভালো লাগছে চলো এবার কর্পুরের আরতি করে নেবো তো চলো কর্পূর দিয়ে আমি গোপু সোনাকে আরতি করে নিলাম গুরুদেবকে আরতি করে নিলাম তো সকলকে আরতি করে নেওয়ার পর চলে যাব নিচে ঠাকুর ঘরে একটু গরপুরের ধোঁয়াটা দেওয়ার জন্য তো চলো বন্ধুরা ধর দেখতেই পাচ্ছো বাবা মহাদেবকে একটু দিয়ে দিলাম তো চলো ঘরে প্রত্যেকটা ঘরে দিয়ে দিলাম রাধা মাধবকে দেখিয়ে দিলাম তো চলো ময়ূরের পালক পাখা দিয়ে আমি গোপুসোনাকে হাওয়া করে দেওয়ার পর শাঁক বাজিয়ে গোপসোনার পুজো সম্পূর্ণ করবো